এটা সত্য, স্বপ্ন নয়। ওয়েলকাম টু মাই চ্যানেল সুখী ঘরকন্যা। ইউটিউবের চ্যানেলের সম্পূর্ণ একটা নতুন ব্লগে আমি নিয়ে হাজির হয়েছি। পৃথিবীতে স্বর্গের মধ্যে যদি কিছু থাকে, স্বর্গের সেই ছোট্ট রূপ হচ্ছে ভূস্বর্গ কাশ্মীর। আমরা চলে এলাম কাশ্মীর ভ্রমণের সম্পূর্ণ নতুন একটি ব্লগ নিয়ে, যেটি কাশ্মীর ভ্রমণের অষ্টম পর্বে। কাশ্মীর ভ্রমণ মানে বরফে ঢাকা পাহাড়, পাইন গাছ, চিনার গাছের পাতা। কাশ্মীর ভ্রমণ মানে যখন তখন তুষারপাত। কাশ্মীর ভ্রমণ মানে সেই বিখ্যাত ফুল টিউলিপ, যেটা আমাদের মুগ্ধ করে রাখে। শুধু টিউলিপ গার্ডেন নয়, টিউলিপের সঙ্গে বিভিন্ন ফুলের মেলবন্ধন। কি রং! বিভিন্ন ধরনের ফুল একসঙ্গে মিশে টিউলিপকে আরও আকর্ষণীয় করে তুলেছে। কাশ্মীর ভূস্বর্গের নৈসর্গিক স্বর্গের মধ্যে ডাল লেক একটা বড় ভূমিকা পালন করে। 18 কিলোমিটার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই ডাল লেক শ্রীনগরের চোখের মণি। ডাল লেকের উত্তর পূর্ব দিকে জাবারন পর্বতমালা প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে, আর ঐতিহ্যবাহী নৌকা, যাকে আমরা বলি শিকারা, যেটাতে না চাপলে আমাদের ঠিক স্বর্গ অনুভূত হয় না। মন আর পথ দুটো মিলেমিশে এক হয়ে গেছে পর্যটক। কাশ্মীর শব্দটা এলেই বরফে ঢাকা পাহাড় আর পাইন গাছের ফাঁকে উকিঝুঁকি সূর্যের আলো। বসন্তের কাশ্মীর যেন মনে হয় সাজানো গোছানো পরিপাটি, কত চেনা কত জানা। নবীন থেকে প্রাচীন মেতেছে আকাশ ছুটে, তাই নিঃসন্দেহে বলতে পারি এটাই স্বর্গ। স্বপ্ন নয়, এটা সত্য। মুঘল সম্রাটরা কেন এখানে পীর পাঞ্জা পেরিয়ে এসে দীর্ঘ সময় কাটাতেন সেটা আজ বুঝতে পারলাম। ডাল লেকের সৌন্দর্য মনের মণিকোঠায় রাখা থাকলো। তো চলুন ডাল লেক সিরিজটা শুরু করি। ডাল লেকে আসতে গেলে হিমগিরি বা জম্মুতওয়াই ধরে জম্মু স্টেশনে নেমে গাড়িতে করে শ্রীনগর হোটেল বা ডাল লেকের যে কোনো হাউস বোট বা হোটেল অনলাইনে বুক করে অতি অবশ্যই আসবেন, না হলে হোটেল নাও পেতে পারেন। আজকের আমরা যাব ডাল লেক, সেখানে দেখতে চাইব কি আছে। প্রত্যেকটা মানুষের কৌতূহল শিকারা, শিকারা চেপে আমরা সেখানে যাব। বাম বাম চলে এসছে, বাম বাম একটু ঠান্ডা লেগেছে। আমরা সবাই রেডি, অনেকে চলে গেছে নিচে, বাম্বাম আমি রেডি নই, এখন বেরোবো। বাম্বামের পাপা নিচে চলে গেছে ডাল লেকে, আমরা ডাল লেক দেখার জন্য রেডি, চলুন। আমরা বেরিয়ে পড়লাম ডাল লেকের উদ্দেশ্যে, সিরিজের অষ্টম পর্ব। সমস্ত কাশ্মীর ভ্রমণের সকল আপডেট পেতে চ্যানেলের সাবস্ক্রাইব আর পেজ ফলো করে সাথে থাকুন। প্রচুর প্রচুর লাইক করুন, শেয়ার করুন আর আমার সঙ্গে থাকুন। ডাল লেকের চারপাশটা ঘুরতে ট্যাক্সি লাগে। আমরা ট্যাক্সি ভাড়া করিনি, আমাদের গাড়িতে করে মোগল গার্ডেনের সামনে দিয়ে একটু ঘুরে গেলাম। অপূর্ব সুন্দর চারপাশটা। মোগল গার্ডেনের সামনে থেকে ডাল লেককে দেখলে যেমন সুন্দর লাগে তেমনি অনেকটা বড় লাগে। আমরা অনেকটা রাস্তা চলে এলাম, এবার আমরা গাড়ি থেকে নামব। বাম বাম আর বসতে চাইছে না, বুঝতেই পাচ্ছেন। আমরা এবার গাড়ি থেকে নেমে আগে আমরা বার্গেনিং করব, ঠিক কত টাকা আমাদের শিকারায় নিয়ে ঘুরবে। এই সেই ডাল লেক, প্রত্যেকটা মানুষের
মনের মণিকোঠায় ডাল লেক শব্দটা শুনলেই কোথাও যেন একটু স্বপ্ন হয়ে যায়। সত্যি এটা কিন্তু স্বপ্ন নয়, এটা সত্য। আজ আমি সম্পূর্ণ সত্যের মুখে মুখে দাঁড়িয়ে আছি। ডাল লেক সুন্দরী সুন্দরী হয়েই আছে। আমাদের এখন বার্গেনিং চলছে, তার ফাঁকে চারপাশটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। একদিকে আছে সোনমার্গ পর্বত, তার বিপরীত দিকে আছে গুলমার্গ, তার উপরে আছে হারি পর্বতের উপরে মোগল ফোর্ট, অন্যদিকে হচ্ছে শঙ্করাচার্য টেম্পল। ডাল লেকের চারপাশটা বেশ সুন্দর। কত সিনেমা দেখেছি, সিনেমা শুটিং বা গান হয় এই ডাল লেকের শিকারায় চেপে, সেটা আজকের নিজেরা উপভোগ করব। চলুন আমার সঙ্গে। আমাদের 800 টাকা করে পার হেড হলো। ভয় লাগছিল চাপতে, বেশ শক্ত সবল করে বসলাম সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। চলুন আমার সঙ্গে, দেখি কত দূর যাওয়া যায়। ডাল লেক মানে ঐতিহ্যবাহী নৌকা, শিকারা আর চীনাগা কাঠ দিয়ে তৈরি হাউস বোট। খুব মিষ্টি কাশ্মীরি কলি, খুব সুন্দর কথা বলে, খুব ভালো লাগলো পরিচয় করে। নৈসর্গিক স্বর্গ এটাই। রাতের বেলা ডাল লেককে আর ডাল লেক মনে হয় না, তখন সেটা গোল্ডেন লেক হয়। আপনারা অতি অবশ্যই ডাল লেকে এলে এক রাত বা ওয়ান নাইট স্টে করবেন অবশ্যই। ডাল লেক তৈরি হয়ে আছে আপনাদের জন্যে। রাজকীয় ভ্রমণ হলো একমাত্র শিকারা ডাল লেকের। শ্রীনগরের হৃদয়ে ফ্রোজেন হয়ে যায় এই ডাল লেক নভেম্বর আর ডিসেম্বর। বেশ গল্প করতে করতে আমরা অনেকটা রাস্তা পেরিয়ে গেলাম। গল্প শুনেছিলাম নৌকোতে বাজার, দেখুন সত্যিই নৌকোতে বাজার। যত এগোতে থাকছি তত নৌকোতে বা শিকারা করে, ছোট ছোট শিকারা করে ফ্রুট চাট থেকে কাওয়াটি, চিকেন স্টিক থেকে সিঙ্গাপুরি কলা, বার্গার থেকে চা কফি, সব কিছু নিয়ে ডাল লেক তৈরি আপনাদের জন্য। ডাল লেক আপনাদের জন্য ডালি সাজিয়ে বসে আছে। দেখতে দেখতে অনেকটা পথ চলে এলাম। কি নিস্তব্ধতা, নিজেকে নিজে খুঁজে পাওয়া যায়। এগিয়ে চললাম আরো কিছুটা রাস্তা। এখানে বেশ বড় বড় ওজনের মাছ হয় নাকি শুনেছি, 12-14 কেজি পর্যন্ত হয়ে থাকে। আমরা একসঙ্গে 12 জন, সেই 12 জন পাশাপাশি নৌকো নিয়েই যাচ্ছি। ডে ওয়ান থেকে আমরা এই 12 জন একসঙ্গে ট্যুর করছি। একই নৌকোয় জায়গা হবে না, তাই আলাদা আলাদা, তাই না হাই হ্যালো করলাম। ডাল লেক শিকারা করব অথচ কিছু খাবো না, সেটা তো হয় না। তাহলে তো বেশ আদিশান ব্যাপারটা বজায় থাকছে না, রাজকীয় ভাবটা। হঠাৎ করে ভাবতে ভাবতেই আমাদের কাছে চলে এলো একটা নৌকো করে ফ্রুট চাট বানানোর জন্য। দেখতেই পাচ্ছেন, পার প্লেট 80 টাকা, দরদাম করে খেলাম 60 টাকায়। বাম বামের তরমুজ পছন্দ, ওয়াটারমেলন খাবে, আমরা ঠিক আছে খাওয়া শুরু করেছে। আমরাও বেশ একটু ভাগ পাবো। ফটোগ্রাফাররা নিজের নৌকোতে বসিয়ে ফটো তোলার জন্য রেডি, আপনি চাইলে উঠতে পারেন। আমার খুব ইচ্ছা করছিল, আমি একটা ফটো উঠলাম। শঙ্করাচার্য মানে শঙ্করাচার্য মন্দির, যেটা শুটিং হয়েছিল জয় জয় শিব শঙ্কর, আমরা ওখানে যাব না বা যাইনি, কারণ আমরা ভীষণ টায়ার্ড আর এখন বন্ধ আছে করোনার পর থেকে, আমরা আর যাইনি।
আপনাদের একটু শেয়ার করলাম। বলছে ওখান থেকে ডাল লেকটা দেখতে নাকি অপূর্ব সুন্দর লাগে, কিন্তু আমাদের কোনো অংশে কম লাগলো না শিকারায় চেপে ডাল লেকের সৌন্দর্য উপভোগ করার জন্য। আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না, আমি চলে গেলাম ফটো তুলতে। আমাকে শেখাচ্ছিল কিভাবে ফটো উঠতে হয়, আমার যা লজ্জা করছিল না। বেশ একটা স্মৃতি হয়ে থাকবে ডাল লেকের ছবি। কাশ্মীরের অবিচ্ছেদ্য অংশ হচ্ছে ডাল লেক। চারটি ঋতুতে চার রকমভাবে আমরা ডাল লেককে দেখতে পাব, এটা আমাদের যে নৌকা চালাচ্ছিলেন তিনি বলছিলেন যে চারটি সময় বিভিন্ন রকম লাগে, আর বিশেষ করে রাতের বেলা এই লেকটা গোল্ড লেক হয়ে যায়। না, জলের নিচে বলছে অনেক ধরনের ঘাস আছে যেটা আয়ুর্বেদিক ট্রিটমেন্ট কাজে লাগে এবং সেটা কোটি টাকা দাম। আর সামনে ওই যে প্যালেসটা দেখছেন ওটা জওহরলাল নেহরু প্যালেস, ওখানে কোনো নৌকো যাওয়ার পারমিশন নেই বা দাঁড়ানোর পারমিশন নেই। ওখানে জওহরলাল নেহরুর কোনো ফ্যামিলি এলে রাত্রিবাস করে চলে যান, টাইম পাস করে যান। আর সামনে ওই যে পাহাড়ের কুলে যে জমিগুলো দেখছেন ওগুলো রাজা হরি সিং গরিব মানুষদেরকে দান করে গেছেন চাষবাস করার জন্য। যে ফসল উঠবে সেই ফসল এই ডাল লেকের বাজারে বিক্রি হয়। কি ভালো কাজ করেছেন বলুন। এই দেখুন কাওয়াটি বিক্রি করতে এসেছে। জলের নিচে যে ঘাসটা আছে আমরা বেশ পরিষ্কার দেখতে পেলাম, ফার্টিলাইজার বলছে অনেক টাকা দাম। ভালো লাগলো শুনে, কত সম্পদ। এখন আমরা একটা পার্কে যাব, পার্কটার নাম হচ্ছে নেহেরু পার্ক। চলুন দেখে আসি। নেহেরু পার্কে আমরা নেমেছি আমার বামবামের জন্য। ও পার্ক ভালোবাসে, ও ভেবেছে বেশ খেলাধুলোর বেশ অনেক কিছু আছে তার জন্য, কিন্তু আমার মনে হয় শিকারায় চেপে পার্কে নেমে সময় নষ্ট না করাটাই ভালো। শিকারায় চেপে শুধু ভ্রমণ করাটাই ঠিক আছে। একটু এদিক ওদিক ছবি তুললাম, বিভিন্ন গাছের দেখছিলাম, বেশ অপূর্ব সুন্দর গাছ, আমি তো একটু ভালোবাসি। এই দেখুন পাতা নেই অথচ ফুল, কি অপূর্ব সুন্দর গাছ। এই গাছের তলায় একটা মাত্র টিউলিপ ফুল দেখেছি, সবাই এসে ফটো তুলতে শুরু করেছে। ভাবছি আর টিউলিপ যদি না দেখতে পাই তার জন্য, মজা না। কিন্তু ফুলগুলো কিন্তু অদ্ভুত একটা বৈশিষ্ট্য আছে, এটাই হচ্ছে কাশ্মীর। সবাই দেখতে আসছে যে টিউলিপ ফুল, এটা থেকে বুঝে গেলাম যে টিউলিপ গার্ডেনে গেলে তাহলে ফুল দেখতে পাবো, টিউলিপ ফুল দেখতে পাবো। এই যে ফুল গাছ আমরা বুঝতে পারলাম না এর নাম কী, আমি খুব চেষ্টা করলাম জানার কিন্তু কেউ বলতে পারলো না। পাতা ছাড়া ফুল গাছ কি অপূর্ব সুন্দর লাগে সেটা আপনাদেরকে পরন্তবেলায় তার একটা নিদর্শন আমি দেখালাম। যেমন সুন্দর কালার তেমন সুন্দর দেখতে। নেহেরু পার্কে আর বিশেষ কিছু নেই, ওই কিছু ড্রেস পরিয়ে ছবি টবি তুলছে, ব্যাস আর কিচ্ছু নেই। বামবাম তো হতাশ হয়ে গেল, ভাবছিল একটু দুলবে, তো কিছু হলো না। নেহেরু পার্কের পর থেকেই ডাল লেকটা বেশ চওড়া হয়ে গেল, তার আশপাশটা একটু দেখুন।
দেখে অপূর্ব সুন্দর লাগছে, কিন্তু কাশ্মীর ভ্রমণে ডাল লেক এক অনবদ্য অবিচ্ছেদ্য অংশ, অনবদ্য অভিজ্ঞতা, ভাষায় প্রকাশ করে যায় না, সব কিছু ক্যামেরা বন্দি করা যায় না। এখন ডাল লেকে আমাদের পরন্ত বিকাল। কাশ্মীর ভ্রমণের রাজকীয় উপায় হল শিকারা, আর এই পরন্ত বিকাল হোক আর কুয়াশাচ্ছন্ন সকাল হোক, ডাল লেক তার সৌন্দর্যের পাখনা মেলে ডালি সাজিয়ে বসে আছে সবসময়। শিকারা চেপে বেশ কিছুটা রাস্তা এগিয়ে আসার পর আমাদের যে নৌকো চালাচ্ছেন তিনি এই জায়গার একটা পরিচিতি দিচ্ছেন। শুনে নিন আপনারা কি বলছে ওপেন ডাল লেক সম্পর্কে। এই দেখুন সাজেস্ট, कपूर का मशहूर गाना यहीं पर शूट हुआ था, ये चांद सा रोशन चेहरा इधर पे हुआ था, जब तक फूल खिले का गाना, जब तक फूल खिले का गाना हुआ था, परदेशियों से ना इधर ही पे हुआ था। अरे वही भांगी खाची बाबू बाबू तुम यहाँ बॉर्डर बॉर्डर है। শুনলেন তো ওপেন ডাল লেক সম্পর্কে? এই করতে করে হঠাৎ করে আমাদের পাশ দিয়ে এত সুন্দর কিছু ফুল নিয়ে চলে গেল, আর মুগ্ধ চোখে দেখতে থাকলাম, ধরতে পারলাম না, অসাধারণ লাগছিল ফুলগুলো। 6টা পয়েন্ট বলেছিল, কিন্তু 6টা পয়েন্ট আমরা কিছুই বুঝতে পারলাম না। যাই হোক, এবার আমরা মীনা বাজার ঢুকবো, যেটা আমরা ছোট থেকে শুনে এসেছি মীনা বাজার। যেতে যেতে আমরা এরকম একটা ভাসমান বাগান দেখলাম। এই বাগানের একটা বৈশিষ্ট্য আছে, বাগানটাকে যেখানে খুশি সেখানেই রাখা যায়, কারণ বাগানটার বাঁশ দিয়ে বা লাঠি দিয়ে বেঁধে রাখা আছে। ওই বাগানের উপরে দাঁড়িয়ে কেউ সবজি চাষ করতে পারে না, নৌকোতে বসে বসে সবজি চাষ করতে হয়। কি অসাধারণ বলুন, কত বুদ্ধি! এর মধ্যে বামবামের ভীষণ খিদে পেয়েছে, এই দেখুন জাস্ট কুটি দিয়ে পুঁতে রাখা আছে, বড় বড় মাছও আছে বলছে। মাছ চাষ বেশ, আমরা যখন আসছিলাম জাল দিয়ে মাছ ধরছিল দেখছিলাম, মাছ পাইনি তখন। দেখো ওরা, ওদের সঙ্গে আবার আমাদের দেখা হয়ে গেল, কিন্তু আমরা বাড়ি ফিরবো আলাদা আলাদা করে। সর্ষে চাষ করে আছে এখন, দেখতে পাচ্ছি, বেতনটা দেখতে পাই না। মীনা বাজারের পাশ দিয়ে যেতে যেতে দেখছি অসাধারণ হাতের কাজে, কাশ্মীরি কাজে শাল, বেড কভার, সালোয়ার কামিজ, সোয়েটার, কিন্তু আমরা কিছু কিনবো না, এত দাম। আর নৌকো চালকরা চেষ্টা করবে যে কখন এদের কোন দোকানে নিয়ে যাবে কমিশনের জন্য, আপনারা একটু সচেতন হবেন, ইচ্ছা হলে যাবেন না হলে যাবেন। এই খাবারের দোকানটা দাঁড়াতে বললাম, কিন্তু দাঁড়ালো না, কারণ ওদের কমিশন নেই, জোর করেও কিছু বলতে পারছি না। একটু বাকি আছে, ওদের কথা, ওদের টাইম শেষ, তার জন্য আমাদের আর ঘোরাবে না, অন্ধকার হলে গোল্ডেন লেকটা দেখতে পেতাম। যাই হোক, এখন বাড়ি যেতে হবে। দৃশ্য মন মুগ্ধ করে এক মনে শুধু দেখে গেল, প্রচন্ড রেগে গেছে, খাবার পাচ্ছে না, তার জন্য ওর একটুও ভালো লাগেনি, তাই বলছে ভালো না খারাপ। ভাবতে ভাবতে আমাদের শিকারা মালিক যেখানে কমিশন আছে তার কাছে নিয়ে গেল খাবার অর্ডার দেওয়ার জন্য। কিন্তু দেখুন কি সুন্দর শোপিস, খুব সুন্দর হাতের কাজ।
এখানে আসতে গেলে কি করতে হবে? আসতে গেলে কলকাতা থেকে হিমগিরি বা জম্মু তাওয়াই যে কোনো একটা এক্সপ্রেস ধরে জম্মুতে নামবেন, সোজা শ্রীনগর চলে আসবেন। শ্রীনগর থেকে মাত্র 2-3 কিলোমিটারের রাস্তা, আর অনলাইনে হোটেল বুক করতে একদম ভুলবেন না। তাছাড়া আপনারা এখানে হোটেল বুক করতে পারবেন না। পার নাইট 1000 টাকা, 1200 টাকা, 2000, 3000 যেমন নেবেন তেমন আপনার হাউস বোট হোটেল পাবেন। শ্রীনবাজার দেখা হয়ে গেছে, কিচ্ছু নেইনি, দেখতেও যাইনি, কারণ পছন্দ হয়নি। পছন্দের থেকে এত দাম, বার্গেনিং অত বার্গেনিং করতে পারবো না। তবে আপনারা যদি আসেন বা যারা আসবেন ভাবছেন, অতি অবশ্যই বার্গেনিং করবেন, না হলে একদম গলা কেটে নেবে। এখন বাড়ি ফেরার সময়, 6:30 বেজে গেছে। আমার ছোট বাচ্চা, আমি বেশিক্ষণ থাকবো না, প্রচন্ড ঠান্ডা লাগছে, বাড়ি ফিরব। হাই, সারাটা দিন কীভাবে কেটে গেল, সারাটা দিন নয়, 3:30 থেকে কীভাবে যে 6:30 পর্যন্ত সময় কেটে গেল আমরা কেউ বুঝতে পারলাম না। অপূর্ব দৃশ্য, অপূর্ব মনের শান্তি, অসাধারণ অ্যাডভেঞ্চার। আপনারা এলে অতি অবশ্যই শিকারায় যাবেন। আর আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আরও সুন্দর কাশ্মীরের ব্লগ নিয়ে আসছি। আজকের মতো আসি, টাটা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।